বিএলআরও অফিসের সামনে দুটি দোকান রয়েছে, আর এই দুটি দোকান থেকে ব্লক ভূমি রাজস্ব অফিসের সমস্ত কাজ হচ্ছে টাকার বিনিময়ে। ঘুষ না দিলে সাধারণ গরিব মানুষদের কাজ হচ্ছে না। সোমবার পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠকে উপস্থিত হয়ে প্রমাণ সহ অভিযোগ তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, প্রশাসনিক বৈঠক থেকেই এই নিয়ে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। অবিলম্বে এ বিষয়ে তদন্ত করে তদন্ত রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ দেন। আধিকারিকদের নির্দেশ দেন আদিবাসীদের গুরুত্ব দেওয়ার। এদিন প্রশাসনিক বৈঠকে ব্লক ভূমি রাজস্ব অফিসে গিয়ে ভুক্তভোগী বেশ কয়েকজনকে নিয়ে আসেন মুখ্যমন্ত্রী। তাদের এক এক করে জমি সংক্রান্ত একাধিক দরখাস্ত পড়ে শোনান মমতা, যেখানে দেখা যায় তিন ভাইয়ের নামে মিউটেশন করতে গিয়ে দালাল চেয়েছে 30,000 টাকা। গরিব পরিবার, কৃষক বন্ধুর সুযোগ পাচ্ছি না, একথা উল্লেখ করে নালিশ জানিয়েছিল পুরুলিয়ার এক পরিবার। এরকম একাধিক দরখাস্ত তুলে ধরেন তিনি, তারপরেই দেন কড়া হুঁশিয়ারি। এরপরে কিন্তু যদি এই পরিবারগুলোর উপর কোন রকম কেউ গিয়ে ধমকায় চমকায়, আমি কিন্তু তাকে ফার্স্ট গ্রেপ্তার করে ঢুকিয়ে দেবো। সে যেই হোক, কেসগুলো আমাকে আমার সাইটেড করার উদ্দেশ্য হলো, সমাধানটা কি হবে? পাশাপাশি মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন আদিবাসীদের জমি কেউ দখল করতে পারবে না। এই ব্যাপারে বিএলআরও দফতরের কোনো গাফিলতি সামনে এলে তা রেয়াত করা হবে না, দরকারে বিএলআরওর বিরুদ্ধে এফআইআর করা হবে। আগে আমি ভাবতাম পলিটিক্যাল লোকেরা হয়তো চোর, পলিটিক্যাল লোকেদের নামে বদনাম বেশি ঘটে, কিন্তু যারা গভর্নমেন্টের কাজটা করে মানুষের কাছে পৌঁছে দেবে তাদের তো ভালো ফেস নিয়ে কাজটা করতে হবে, তবেই তো সুনামটা হবে। দুর্নামের সাথে কাজ করাটা আমাদের কারোরই উচিত নয়। যদি ভুল ভ্রান্তি করে থাকেন, বলরামপুর ঘুরা যারা আছেন শুধরে নেবেন। আর আপনাদের নামে বদনাম করার জন্য যদি কেউ কিছু করে থাকে, তাহলে আপনারা ডাইরেক্ট তার নামে এফআইআর করতে পারেন।